হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আবাল্লা আল্লাহ রহমতে আজকে আপনারা আমার ভিডিওতে দেখতে পারবেন টিকটকের টিকটকে কিভাবে ভাইরাল ভিডিও বানাবেন আপনারা কিন্তু অনেকে একটা ভাইরাল ভিডিও টিকটকে দেখছেন ছবি দিয়ে কীভাবে ভিডিও বানায় আজকে আমি আপনাদের ভিডিওতে আপনাদের এই এটাই দেখাবো যে কীভাবে আপনারা ছবি দিয়ে এরকম ভাইরাল ভিডিও আপনাদের টিকটকের জন্য বানাবেন এবং বেশি বেশি লাইক পাবেন তাহলে কথা না বাড়ি শুরু করা যাক আজকের ভিডিও হ্যালো ফ্রেন্ড আপনারা প্রথমে ক্যাপ নামের অ্যাপটি গুগল ফেসটাকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর অ্যাপটি ওপেন করবেন ওপেন করার কিছুক্ষণ পর আপনাদের সামনে এরকম ক্রিয়েটার ফেস চলে আসবে চলে আসার পর আপনারা এখানে নিউ প্রোডাক্টসে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের মোবাইলের গ্যালারিতে নিয়ে আসবে তারপর আপনারা এখানে ফটোতে ক্লিক করবেন ফটোতে ক্লিক করার পর আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ফটো এড করবেন আমি আমার ইচ্ছা মতো কিছু ফটো এখানে অ্যাড করতেছি আপনাদের দেখানোর জন্য এড করার পরে আপনারা এখানে অ্যাডে ক্লিক করে দেবেন এখানে অ্যাডে ক্লিক করার দেওয়ার পরে আপনাদের সব ছবি কিন্তু এখানে এড হয়ে যাবে এড হওয়ার পর আপনারা কি করবেন আপনাদের ছবির উপর ক্লিক করে আপনাদের ছবি যতটুকু রাখবেন সেতটুক অংশ রাখবেন এবং বাকি অংশ ক্লিক করে দিবেন এভাবে ছবির উপর ক্লিক করবেন স্প্লিটে ক্লিক করবেন যে অংশ রাখবেন সেই অংশ রাখবেন আর বাকি অংশটা ডিলিট করে দিবেন। এভাবে কিন্তু প্রত্যেক অংশ আমি আমার ছবি থেকে ডিলিট করে দিচ্ছি যেগুলো লাগবে না দেখেন আমি আমার এখানে যে ছবিগুলো ঠিক করে অ্যাডজাস্টমেন্ট করে নিয়েছি করে নেওয়ার পর লাস্টে দিয়ে আপনারা এরকম একটি ক্লিপকার্টের লোকও দেখতে পারবেন সেটি উপর ক্লিক করে ডিলেটে ক্লিক করে দিবেন তারপর আপনাদের কিন্তু অবশ্যই আপনাদের মোবাইলের ডাটা খুলে রাখতে হবে আমি আমাদের আমার মোবাইলের ডাটা অন করে রাখতেছি ডাটা অন করার পর আপনারা কী করবেন আপনাদের প্রথম ছবির উপর ক্লিক করবেন প্রথম অংশের তারপর আপনারা এখানে অ্যানিমেশন নামে একটি অপশন পাচ্ছেন ওই তো নিচে দেখতে পাচ্ছেন দাঁড়ান আমি আপনাদেরকে আরও ভালো করে দেখাচ্ছি মিনিট দেখেন আপনারা এখানে নিচে অ্যানিমেশন নামে একটি অপ পাবেন এ অপশন অ্যানিমেশনে ক্লিক করবেন অ্যানিমেশনে ক্লিক করার পর আপনারা এখানে ক্লিক করবেন কম্বো নামে একটি অপশান আছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর আপনারা কিন্তু বিভিন্ন ধরনের দেখেন পেয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের গ্রাফিক্স আপনাদের যেটা ইচ্ছে সেটা এড করবেন আমি আমার ছবির জন্য এই এটা এড করছি অ্যাড করার পর কী করবেন আপনারা প্রথম ছবিতে এটা এড করবেন তারপর আবার দ্বিতীয় ছবিতে চলে যাবেন চলে যাওয়ার পর আবার এনিমেশনে ক্লিক করবেন তারপর এনিমেশনে ক্লিক করার প্রথমে ইন একটু অপশান আসে ইনে ক্লিক করবেন ইনে ক্লিক করার পর আপনারা কিছুক্ষণ দূরে যে এরকম একটি এফেক্ট পাবেন এখানে এই এফেক্টে ব্যবহার করবেন ব্যবহার করে এগুলো একটু বাড়িয়ে দেবেন আপনাদের ছবির মতো বাড়িয়ে দেওয়ার পর আবার তৃতীয় নাম্বার ছবিতে চলে যাবেন তারপর আবার এনিমেশনে ক্লিক করবেন তারপর আবার কম্পুতে ক্লিক করে যেটা ভালো লাগে সেটা অ্যাড করে দিবেন এভাবে কিন্তু আপনারা আবার দিদি হতে যাবেন আবার ইনে গিয়ে এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করবেন এভাবে কিন্তু সবগুলো আপনারা করে নেবেন আমি আপনাদেরকে এখন আর দেখাচ্ছি না দেখেন আমি আমার সম্পূর্ণ ভিডিওতে সবগুলোতে লাগিয়ে দিয়েছি বিভিন্ন এখন লাগানোর পর আপনারা আমার ভিডিওটি দেখতে পারেন কিরকম হয়েছে এরকম যদি আসে আপনারা ক্যান্সেলে ক্লিক করে দিবেন দেখেন অনেক সুন্দর কিন্তু আমার একটি ভিডিও এখানে বানায় ফেলছি আপনারা চাইলে এই ভিডিওতে কোনো সাউন্ড অ্যাড করতে পারেন আমি কবির জন্য কোনো সাউন্ড এড করতেছি না তারপর আপনারা আপনাদের কি করতে হবে তারপর তারপর আপনাদের এখানে যেতে হবে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে কিন্তু আপনাদের ভিডিওটি এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু আপনাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে এভাবে কিন্তু আপনার টিকটকের জন্য খুব সুন্দর একটা ভিডিও এডিট করতে পারবেন তাহলে আজকে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে